জলাধারের কথা বলছিলাম, সেই জলাধারের বিষয়টি নিয়ে বারবার কথা উঠেছে, ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে বারবার কথা উঠেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। নিউ মার্কেট এবং বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদন তুলে ধরা হয়েছিল, সেই প্রতিবেদনে বলা হয়েছিল শর্ট সার্কিট অথবা অসাবধানতাবশত কোনো উৎস থেকে, অর্থাৎ সিগারেটের আগুন বা কয়েলের আগুন, এই ধরনের কোনো আগুন থেকে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। নির্দিষ্ট করে তারা কিছু জানাতে পারেননি এবং তারা সতর্ক ব্যবস্থা হিসেবে বলেছিলেন রাজধানীর 58টি ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে, যেগুলো এখনই এই বিল্ডিংগুলো মেরামত অথবা যারা এখানে ব্যবসা করছেন তাদের এখনই সরিয়ে নেওয়া দরকার। সেই জায়গায় কিন্তু আমরা কাজ হতে দেখিনি এবং কাজ হতে দেখিনি সরকারের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপেরও আমরা ব্যবস্থা দেখিনি। যেটি বলা হয়েছিল সেটি হচ্ছে মার্কেটগুলোতে অগ্নি নির্বাপ স্বয়ংসম্পূর্ণ অগ্নি নির্বাপণ ব্যবস্থা তৈরি করা, সেটিও কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি কৃষি মার্কেটটিও কিন্তু এবার পুড়ে গেল, ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়ে পোড়া জিনিসপত্র দেখতেই পাচ্ছেন, যে যা পাচ্ছে ব্যবসায়ীরা তা কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি কিন্তু আসলে খুবই মর্মান্তিক এবং হচ্ছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের শেষ সম্পদটুকু যারা চাচ্ছেন আসলে বাঁচাতে। কিন্তু এখানে সবকিছুই কালো কয়লায় যেমন পর্যবেসিত হয়েছে সবকিছুই আসলে পুড়ে গেছে। এই ব্যবসায়ীদের যে পরিমাণ ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন সেই ক্ষতি তারা কবে কাটিয়ে উঠবেন, সর্বোপরি মার্কেটটি যে ক্ষতি হলো সেই জায়গা থেকে আসলে এই মার্কেটটি কবে আবার পুনরায় তার কার্যক্রম শুরু করতে পারবে সেগুলি প্রশ্নের বিষয়। আমরা জানি বঙ্গবাজার মার্কেট পুরোপুরি পুড়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত ব্যবসায়ীরা তাদের যে লোকসান সেই লোকসানটি কাটিয়ে উঠতে পারেননি এবং তারাও কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে বঙ্গবাজার মার্কেট যেটি সেটি কিন্তু শুরু করতে পারেনি। সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা করা হয়েছে কিন্তু ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো সম্পর্কে আমরা এখনও জোরালো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি বিষয় আছে, তারা আসলে মার্কেটগুলো ছেড়ে দিতে চান না, ছেড়ে দিতে চান না বলেই সরকারের পক্ষ থেকে আসলে জোর উচ্ছেদের ব্যাপারটি আনা যায় না, সেই বিষয়টিও কিন্তু রয়েছে। কিন্তু প্রতিবারই যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন বারবার সামনে চলে আসে ঝুঁকিপূর্ণ ভবন, ঝুঁকিপূর্ণ মার্কেট এবং মানুষের প্রাণহানি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির বিষয়গুলো মাথায় নিয়ে এসে আসলে কি ধরনের পদক্ষেপ পরবর্তীতে আসবে, কিভাবে আসলে এই ক্ষতিগুলো বা এই দুর্ঘটনাগুলো কাটিয়ে ওঠা সম্ভব, সেই বিষয়টি আসলে দাঁড়াবে, সেটি সময় বলে দিবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কৃষি মার্কেটের যে আগুন সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সাধারণ মানুষ সের ভিড় ক্রমশ বাড়ছে। আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে একটি দল তারা চেষ্টা করছে সাধারণ মানুষকে সামলে রাখার, কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। অর্থাৎ গত আধা ঘন্টার মধ্যে বলবো যে মানুষের এই রাস্তায় মানুষের ভিড় কিন্তু অনেক খানিকটা বেড়েছে। এই যখন অবস্থা তখন বলতে হয় যে যারা কাজ করছেন ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা যেভাবে আগুন নিভানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টাটা অব্যাহত রয়েছে এবং তারা তাদের ভাষায় তারা বলছেন তারা অনেকটাই বাগে নিয়ে আসতে পারছেন আগুনকে। এই এই সুখবরটি এই ঘন্টার জন্য সবচেয়ে বড় সুখবর, কারণ গত ঘন্টাগুলোতে আমরা কিন্তু কোনোভাবেই এই ধরনের ছোট্ট সুখবরটিও পাইনি। তো এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি বলতে হয় তাহলে হচ্ছে মানুষের ব্যবসায়ের হাহাকার, আশপাশে যারা রয়েছেন যারা এলাকার মানুষ রয়েছেন স্বাভাবিকভাবেই এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তারা ধোঁয়ায় যেমন আক্রান্ত হচ্ছেন তেমন তাদের পক্ষ থেকে যে বিষয়টি সেটি হচ্ছে সবাই কিন্তু নেমে এসে দেখার চেষ্টা করছেন হচ্ছেটা কি, এই হচ্ছেটা কি দেখার প্রবণতা থেকে বারবার যারা কাজ করছেন অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যে কোনোভাবেই যেন ভিড়টা না বাড়ান, কারণ এই অগ্নিকাণ্ডের যে জায়গাটি সেটি এখনও ঝুঁকিপূর্ণ। বিল্ডিং যেটুকু রয়েছে একতলা বিল্ডিং সেই বিল্ডিংয়ের উপরে যে টিনের ছাউনি
ক্ষয়ক্ষতি রয়েছে, শাওনগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুমড়ে মুচড়ে গেছে, ভিতরে কি পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে, সেটি আবার বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে কিনা, এগুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে ঝুঁকিপূর্ণ এই জায়গায় মানুষ যাতে না আসে সেই বিষয়টি তারা বারবার সতর্ক করেছেন। মনে করিয়ে দিতে চাই দাহ্য পদার্থ প্রসঙ্গ, কারণ হচ্ছে আমরা দেখেছি রাজধানীতে ভয়াবহ কিছু দুর্ঘটনা সম্মুখীন হয়েছে, সেটি হচ্ছে এই দাহ্য পদার্থ কেন্দ্রিক। অর্থাৎ আমরা পুরান ঢাকার কয়েক দফায় বেশ কিছু দুর্ঘটনার খবর জানি, সেখানে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম যে রাসায়নিক দাহ্য পদার্থ রাখার কারণে, গুদাম জাত করে রাখার কারণে মানুষের যেমন প্রাণহানি হয়েছে তেমন সম্পদেরও প্রচুর ক্ষতি হয়েছিল। এবং আমরা জানি পুরান ঢাকার সেই অভিযানগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং সর্বোপরি একটি যৌথ কমিটি গঠন করে কিন্তু অভিযান চলছে এখনো। পুরোপুরি সেই রাসায়নিক পদার্থের গুদাম বা রাসায়নিক পদার্থ কিন্তু পুরান ঢাকা থেকে সরানো সম্ভব হয়নি। এবং যেটি আশঙ্কাজনক হারে বলতে হয় যে পুরান ঢাকায় যখন অভিযানগুলো চলে তখন কিন্তু এই দাহ্য পদার্থের গুদামগুলো কিন্তু রাজধানীর অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ অন্য এলাকায় গুদাম তৈরি করে কিন্তু এই রাসায়নিক দাহ্য পদার্থগুলো রাখা হয়। আর এই কৃষি মার্কেটের ব্যাপারটি যেটি বলতে হয় সেটি হচ্ছে এবার বৈদ্যুতিক যে সংযুক্তি রয়েছে, বৈদ্যুতিক সংযুক্তিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কিছু বলা না হলে সে কতটুকু ধারণ ক্ষমতা রাখে, আসলে এসি লাইন এসির মতো অত্যাধুনিক একটি বিষয় আসলে ধরে রাখার এই পুরনো মার্কেটটি, সেটিও একটি বিষয়। সর্বোপরি আমরা এখানে দেখেছি এসি বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে, এবং এখানে যত ধরনের দোকান ছিল সেই দোকান থেকে যে ধরনের পদার্থ ছিল সেগুলো পুড়ে যেতে, এবং এ কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লাগছে ফায়ার সার্ভিসের। পৌনে 4টার সময় যে আগুনের ঘটনার সূত্রপাত জানা যায়, যখন থেকে ফায়ার সার্ভিস তার কর্মকাণ্ড শুরু করে সেইখান থেকে এখন পর্যন্ত আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখা কিছুক্ষণ পরপর দপদপ করে উঠছে সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসার বিষয় হচ্ছে যে পরিমাণে আগুন আগে দেখা গেছে সেটি অনেকটাই কমে এসেছে, এবং কমে আসার লক্ষণ এটাই বলে যে হয়তো আরও কিছুক্ষণের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে ফায়ার সার্ভিস। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের সহায় সম্বল হারিয়ে এখন যে অবস্থাটি তাদের রয়েছে সেটি হচ্ছে যে বসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, চেষ্টা করছেন মালামাল সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কোনোভাবেই আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনে যে ব্যবসার যে বিষয়টি সেই বিষয়টি আসলে ব্যবসায়ীদের বোঝানো সম্ভব না। তারা তাদের আর্থিক ক্ষতির বিষয়টি দেখছেন, কিন্তু সামগ্রিকভাবে এই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো যে এক একটি বোমা এবং যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যে এই ধরনের ক্ষয়ক্ষতি হবে এই বিষয়টি কেন যেন কোনো পক্ষ থেকেই আসলে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলেই বারবার আমরা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখছি। রাজধানীর যে কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে, রাজধানীতে যে মার্কেটগুলোতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি জনসমাগম, সবচেয়ে বেশি মানুষ আসলে সেখানে যাতায়াত করেন, সেই বড় মার্কেটগুলো কিন্তু আমরা বারবার পুড়ে যেতে দেখছি, নিঃস্ব হতে দেখছি ব্যবসায়ীদের। এবং এই অগ্নিকাণ্ডের পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হাজারো চেষ্টার পরেও আগুন নিভানোর জন্য পানির উৎস না পাওয়ায় পড়তে হচ্ছে ভয়াবহ সমস্যায়। এবং এই যখন বিষয় তখন হচ্ছে আমাদেরকে বলতেই হয় যে আমরা যত দিন পর্যন্ত আসলে পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা না হবে, এটি নীতিগতভাবে সিদ্ধান্ত না হবে এবং জোরালো পদক্ষেপ না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই অবস্থা চলতেই থাকবে।